আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান মাযীদা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ এই মোবারক দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আমাদের রবের দরবারে কৃতজ্ঞ আদায় আমরা সকলেই শুকরিয়া আদায় করে পুছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতান লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীদের দাওয়াতি জিন্দিগি এই শিরোনামে আলোচনায় আজ আমরা 23তম পর্বে এসে উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। বিগত জুমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিদের উপরে কাফের মুশরিকরা কেমন নির্যাতন নিপীড়ন চালিয়েছিল সেগুলো আমরা কোরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহ থেকে আলোচনা করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপরে মক্কার কাফের মুশরিকরা যখন সীমাহীন অবর্ণনীয় জুলুম নির্যাতন শুরু করল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্যাতিত নিপীড়িত মজলুম মুসলমানদের নাজাতের মুক্তির পন্থা বা উপায় তিনি তালাশ করতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপরে মক্কার কাফের মুশরিকদের জুলুম নির্যাতন যখন সীমা ছাড়িয়ে গেল, নবীজি তখন তার মজলুম সাহাবীদেরকে জুলুম নির্যাতন থেকে বাঁচানোর জন্য পন্থা তালাশ করতে লাগলেন। নবীজি আগে থেকেই জানতেন পার্শ্ববর্তী হাবশা অর্থাৎ আবিসিনিয়ার বাদশা নাজ্জাশি, তিনি একজন ন্যায় নিষ্ঠবান শাসক ছিলেন। তার দেশের মধ্যে মানুষ সুখে শান্তিতে বসবাস করছে, সকল ধর্ম বর্ণ গোত্রের লোকেরা সেখানে সুখ শান্তিতে বসবাস করছে, সেই দেশে কোনো ধর্মের মানুষের উপরে আঘাত করা হয় না, কোনো ধর্ম বর্ণের লোকদের উপরে জুলুম করা হয় না। নবীজি এটা আগে থেকেই জানতেন, এই জন্য তার মজলুম নিপীড়িত সাহাবিদেরকে মুক্তির জন্য নিরাপদে বসবাসের জন্য নবীজি চিন্তা করলেন, তার এই মজলুম সাহাবিদেরকে তিনি মক্কা থেকে হাবশায় তিনি পাঠিয়ে দিবেন। হিজরতের এই সিদ্ধান্ত নবীজি নিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 12 জন পুরুষ এবং 4 জন মহিলার একটি দল তিনি তৈরি করলেন। তাদেরকে তিনি
মক্কা থেকে হাবশা অর্থাৎ আবিসিনিয়ায় যাওয়ার নির্দেশ দিলেন। রাতের বেলা অতি সংগোপনে তারা হাবশার উদ্দেশ্যে রওনা করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়াও সেই দলে সঙ্গী হলেন। সৌভাগ্যক্রমে এরা যখন হাবশার উদ্দেশ্যে যাত্রা করল, লোহিত সাগরে সুআইবা বন্দরে তারা পৌঁছানোর পরে সেখানে দুটি জাহাজ নোঙ্গর করা দেখল। নোঙ্গর করা ওই দুটি জাহাজের মধ্যে তারা আরোহণ করল। ওইদিকে কাফের মুশরিকরা শুনল কিছু মুসলমান মক্কা ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য তারাও তাদের পিছু নিয়েছিল। কিন্তু পিছু নিতে নিতে অনেক দেরি হয়ে গিয়েছে। তারা যখন পিছু নিয়েছে তখন মুসলমানরা জাহাজে উঠে হাবশার উদ্দেশ্যে রওনা করে দিয়েছেন। কাফের মুশরিকরা তাদেরকে অনুসরণ করতে করতে সুআইবা বন্দরে যখন পৌঁছালো, দেখলো তারা পৌঁছার আগেই মুসলমানরা সেখান থেকে চলে গিয়েছে। এভাবে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুসলমানদের একটি দল মক্কা থেকে হাবশায় হিজরত করল। এটি ছিল মুসলমানদের প্রথম হিজরত। আমরা অনেকেই জানি যে মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, মক্কা থেকে মদিনায় হিজরত হয়েছে পরে। কিন্তু হিজরি আপনার এর আগে, মক্কা থেকে মদিনায় হিজরতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নির্যাতিত একটি দলকে, 12 জন পুরুষ এবং 4 জন মহিলা ছিলেন সেই দলে, সেই ক্ষুদ্র দলকে মক্কা থেকে হাবশায় হিজরতের নির্দেশ দিয়েছিলেন। এই কাফের মুশরিকরা যখন এদেরকে এসে নাগাল পেল না, তাদের মাথা আরও খারাপ হয়ে গেল, ফিরে আসলো তারা হতাশে। কিছুদিন পরে খবর শোনা গেল যে যারা মক্কা থেকে হাবশা অর্থাৎ আবিসিনিয়ায় হিজরত করে গিয়েছে তারা সেখানে খুব সুখে শান্তিতে নিরাপদেই সেখানে তারা বসবাস করছে। এই খবর যখন মক্কার কাফের মুশরিকরা শুনল তারা আরও বেশি তেলে বেগুনে জ্বলে উঠল। মক্কায় যারা ছিল এবার তাদের উপরে জুলুম নির্যাতন আরও বেশি বাড়িয়ে দিল। মক্কায় থাকা আর কোনো মুসলমান যেন হাবশায় যেতে না পারে, আর কেউ যেন মক্কার বাইরে হিজরত করতে না পারে, সেই জন্য মক্কার চতুর্দিকে ঘরে ঘরে অলিতে গলিতে তারা নজরদারি শুরু করে দিল। কারণ তারা মনে মনে ভেবেছিল মক্কা থেকে মুসলমানরা যদি চলে যায় তাহলে তাদের দুইটা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? দুইটা ক্ষতি হবে। 1 নম্বর ক্ষতি হবে যে এরা যদি মক্কা ছেড়ে চলে যায় তাহলে দেশের বাহিরে, নিজেদের ভূখণ্ডের বাহিরে আমাদের দুর্নাম ছড়িয়ে পড়বে যে আমরা মানুষের উপরে জুলুম নির্যাতন চালাই, এতে করে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে। আর দুই নম্বর যে বিষয়টি তারা মনে করেছিল যে যদি এভাবে অল্প অল্প করে মুসলমানরা মক্কা থেকে বের হয়ে যায় তাহলে তারা এক জায়গায় গিয়ে সমবেত হয়ে শক্তি সঞ্চয় করে তারা শক্তিশালী হয়ে যাবে এবং একটা সময় তারা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। এই জন্য তারা মক্কায় যে সকল মুসলমানরা ছিল তাদের উপরে জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। তারা চেয়েছিল আর কেউ যেন মক্কা থেকে বের হতে না পারে। কিন্তু নবীজির কানে যখন পৌঁছালো, প্রথম দলটি যখন হাবশায় হিজরত করলো, নবীজির কানে পৌঁছালো সেখানে তারা শান্তি আর নির্বিঘ্নে বসবাস করছে, সেখানে তারা নিরাপদে আছে। এই জন্য নবীজি আরো যারা মজলুম হয়েছিলেন আরেকটি দলকে তিনি হাবশায় পাঠানোর জন্য মনস্থ করলেন। এবার নবীজি তার প্রিয় সাহাবি জাফর বিন আবু তালেবের নেতৃত্বে 82 বা 83 জন পুরুষ এবং 18 বা 19 জন মহিলাকে একত্রিত করে আরেকটি দল তিনি পাঠালেন। এবার আরেকটি দল হাবশায় হিজরতের জন্য নবীজি তাদেরকে নির্দেশ দিলেন, এই দলও চলে গেল। এবার কাফের মুশরিকরা মক্কায় থাকা সাহাবিদের উপরে জুলুম নির্যাতন আরও বাড়িয়ে দিল এবং তারা সবাই মিলে মিটিং করে সিদ্ধান্ত নিল যে শুধু মক্কায় যারা আছে এদের উপরেই নির্যাতন চালালে চলবে না, যারা মক্কা ছেড়ে হাবশায় চলে গিয়েছে, আবিসিনিয়ায় চলে গিয়েছে, এদেরকেও ফিরিয়ে আনা দরকার, এদেরকে ফিরিয়ে এনে আরও কঠিন শাস্তির সম্মুখীন করা দরকার। এই জন্য তারা চিন্তা ভাবনা করলো যে আমাদের মধ্য থেকে একটি প্রতিনিধি দল আমরা হাবশায় আবিসিনিয়ায় বাদশাহ নাজ্জাশির কাছে প্রেরণ করব, আমাদের প্রতিনিধি দল পাঠিয়ে বাদশাকে কোনোভাবে বুঝিয়ে
এদেরকে আবার ফিরিয়ে আনবো, ফিরিয়ে এনে এরপরে এদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করব। আমার কথা শোনা যাচ্ছে? তো শোনা যাচ্ছে। এবার কাফের মুশরিকরা তারা তাদের মধ্য থেকে দুইজন প্রতিনিধি নির্বাচন করল। কয়জন প্রতিনিধি? একজন হচ্ছেন আমর ইবনুল আস এবং আরেকজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনু আবি রবাহা, আব্দুল্লাহ ইবনু আবি রাবিয়া। এই দুইজনই পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন। এই দুইজনকে মক্কার কাফের মুশরিকরা তাদের রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি বানিয়ে পাঠালো কার কাছে? বাদশাহ নাজ্জাশির কাছে, যেন তারা গিয়ে বুঝিয়ে, বাদশাহ নাজ্জাশিকে অনুমতি বুঝিয়ে যারা ওখানে হিজরত করে গিয়েছে তাদেরকে যেন ফিরিয়ে আনতে পারে। যাওয়ার সময় তারা মহামূল্যবান কিছু গিফট নিয়ে গেল, হাদিয়া তোহফা নিয়ে গেল হাবশার উদ্দেশ্যে। এই হাদিয়া তোহফা নিয়ে তারা যাত্রা করলো। সেখানে গিয়ে এই প্রতিনিধিগণ প্রথমেই বাদশাহ নাজ্জাশির সঙ্গে সাক্ষাৎ করলেন না, প্রথমেই তারা খ্রিস্টানদের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন। ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করে প্রথমেই হাদিয়া তোহফা দিয়ে এদেরকে নিজেদের দলে ভেড়ালেন। মনে মনে ভাবলেন, যদি এদেরকে আমাদের দলে ভেড়াতে পারি, যদি আমাদের সাথে একমত করে ফেলতে পারি, এরপরে বাদশার দরবারে গেলে এরা আমাদেরকে সাপোর্ট দিবে। ধর্মীয় নেতাগণ হাদিয়া তোহফা পেয়ে সবাই একেবারে লালে লাল, খুব খুশি হয়ে গেল। তারা বলল, ঠিক আছে, বাদশার দরবারে তোমরা গেলে আমরা তোমাদেরকে সমর্থন দেব, তোমাদের পক্ষে আমরা কথা বলবো। ধর্মীয় নেতাদেরকে হাত করার পরে পরের দিন ওই প্রতিনিধিগণ বাদশাহ নাজ্জাশির দরবারে গেলেন। নাজ্জাশির দরবারে উপঢৌকন নিয়ে হাদিয়া তোহফা গিফট নিয়ে হাজির হলেন। হাজির হয়ে নিজেদের পরিচয় দিলেন। তারা বললেন, আমাদের এলাকা থেকে কিছু মূর্খ অজ্ঞ ছেলেপেলেরা আপনাদের কাছে, আপনাদের দেশে চলে এসেছে। আমাদের দেশ থেকে কিছু অজ্ঞ জাহেল মূর্খ আপনাদের দেশে পালিয়ে চলে এসেছে। ওইদিকে তাদের আত্মীয় স্বজনরা চিন্তায় পড়ে গিয়েছে, তাদের আত্মীয় স্বজন আমাদেরকে পাঠিয়েছে যেন আপনার দরবারে আপিল করে তাদেরকে ফিরিয়ে নিতে পারি। কেমন বাটপারে চিন্তা করেছেন? এসে বলতেছে, আত্মীয় স্বজন পাঠিয়েছে, আত্মীয় স্বজন আমাদেরকে পাঠিয়েছে, যারা পালিয়ে এসেছে এদেরকে যেন আমরা ফেরত নিয়ে যাই। এবং এরা আরো মারাত্মক কাজ করেছে, এরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে নতুন একটি দিন গ্রহণ করে সেই দিনের প্রচার করছে। শুধু তাই নয়, তারা যে আপনার দেশে প্রবেশ করেছে, বাদশাহ আপনি কি জানেন তারা আপনার ধর্মের অনুসারী নয়, নাজ্জাশি ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী। এখন বাদশাহকে আরেকটু চেতাই দিচ্ছে আর কি, বলতেছে, আপনি যে তাদেরকে আপনার দেশে থাকার জায়গা দিয়েছেন, আপনি কি জানেন এরা আপনার ধর্মের অনুসারী না, আমাদের ধর্মের অনুসারী না, বরং এরা নতুন আর একটি দিন চর্চা করে, নতুন একটি দিন গ্রহণ করে ওই দিনের দাওয়াত তারা চতুর্দিকে দিচ্ছে। এই কথা শুনে বাদশাহ এবার এদেরকে ডাকলেন, বললেন যে এদেরকে আমার কাছে নিয়ে আস। মুসলমানদের একটি প্রতিনিধি দল এবার আসলো বাদশাহ নাজ্জাশির কাছে, এবং সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিলেন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। এবার বাদশাহ নাজ্জাশি তাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমরা আমার এই দেশে কেন এসেছো, তোমাদের উদ্দেশ্য কি, মতলবটা কি, এবং তোমাদের দেশ থেকে লোকেরা এসে তোমাদেরকে আবার ফেরত চাচ্ছে, তোমরা এখানে কেন এসেছো? জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তখন বিস্তারিত ঘটনা বললেন। তিনি বললেন, আমরা এক আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করি না, আমরা আল্লাহর সঙ্গে শরীক করি না, আল্লাহর সাথে আমরা শিরক করি না, আমাদের কাছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দিন নিয়ে এসেছেন, সেই দিন আমরা কবুল করেছি, ওই দিন কবুল করার কারণে এই লোকগুলো আমাদের উপরে জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়েছে, সীমাহীন নির্যাতন নিপীড়ন আর নিষ্পেষণে আমাদেরকে শেষ করে দিয়েছে, এই জন্য একটু একটু নিরাপত্তার জন্য, নিজের জান বাঁচানোর জন্য আমরা আপনার দেশে এসেছি। এদেরকে জিজ্ঞেস করে দেখেন, এরা অনেক বড় জালেম, এরা আমাদের উপরে অনেক নির্যাতন চালিয়েছে। আমরা ইতিপূর্বে যখন তাদের সঙ্গে মূর্তি পূজা করতাম, অশ্লীল এবং অন্যায় কাজে লিপ্ত ছিলাম,
তখন আমরা তাদের ভাই ছিলাম। যখন আমরা জাহিল যুগের জেহালত থেকে বের হয়ে সত্য দিন আমরা কবুল করলাম, তখনই এরা আমাদের উপরে জুলুম নির্যাতন শুরু করলো। এদেরকে এটা জিজ্ঞেস করি, দেখুন বরং এরাই জালেম, এরা আমাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আসে নাই, মূলত উদ্দেশ্য খারাপ। আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে আপনার এখানে আমরা যে শান্তিতে বসবাস করছি এটা তাদের পছন্দ না, তারা ফিরিয়ে নিয়ে গিয়ে আবার আমাদের উপরে জুলুম নির্যাতন করতে চায়। এরপরে নাজ্জাশী বললেন, তোমরা আবার নতুন কোন দিন গ্রহণ করেছ, মুহাম্মদ তিনি আবার কে? তখন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির পরিচয় দিলেন। নবীজির কথা তিনি বাদশাকে জানালেন, নবীজির কথা যখন বাদশাকে তিনি জানালেন, এরপরে বাদশা জানতে চাইলেন, আচ্ছা ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে তোমাদের ধর্মের ধারণা কি? বাদশাও অত্যন্ত চৌকস ছিলেন, জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তিনিও বুঝতে পেরেছেন যে এই লোক আমাকে আটকানোর জন্যই প্রশ্ন করেছে। তিনিও তখন সরাসরি উত্তর না দিয়ে কোরআনুল কারীমে ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি, আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মারিয়াম। ওনার নামে কোরআনে একটা সূরা আছে না নাই? তিনি আর উত্তর দিলেন না, সরাসরি সূরা মারিয়াম তেলাওয়াত করলেন। সূরা মারিয়ামের শুরু থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। আপনারা বাড়িতে সূরা মারিয়াম পড়বেন, দেখবেন সূরা মারিয়ামের প্রথম 36টি আয়াতে ইয়াহিয়া এবং জাকারিয়া আলাইহিস সালাম, এরপরে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে, ঈসা আলাইহিস সালামের জন্ম কাহিনী এবং তিনি কিভাবে লালিত পালিত হলেন, সব সূরা মারিয়ামের শুরুতে এসেছে। বাদশা যখন কোরআনের তেলাওয়াত শুনলেন, নাজ্জাশী তো এর আগে জীবনে কোনোদিন কোরআনের তেলাওয়াত শুনে, নাজ্জাশী লক্ষ্য করল কি অপূর্ব ভাষা শৈলী, কি অপূর্ব বাচন ভঙ্গি, কি চমৎকার শব্দমালা, এত ছন্দময় কিতাব। যখন সূরা মারিয়ামের তেলাওয়াত শুরু হলো, বাদশা তখন অঝর ধারায় কান্না করতে লাগলো, অঝর ধারায় কান্না করলো। তার সভাসদে যারা ছিলেন, তার ক্যাবিনেট যারা ছিলেন, সবাই অঝর ধারায় কান্না করলো। এরপরে নাজ্জাশী তখন বললেন, ইন্না হাদা ওয়াল্লাহি ওয়াল্লাযী জাআ বিহি মূসা লা ইখরুজু মিন মিশকাতি ওয়াহিদা। তিনি তখন বললেন, তোমরা এতক্ষণ যা তেলাওয়াত করেছো, তেলাওয়াতের এই বাণী এবং ঈসা আলাইহিস সালামের কাছে যা নাজিল হয়েছে, এই দুটো কালামই একই আলোর উৎস থেকে নির্গত হয়েছে। তখন বাদশা ওই কাফের নেতৃবৃন্দ যারা এসেছিল এদেরকে বললেন, চলে যাও, আমি কিন্তু কারবার বুঝে গিয়েছি, আমি এদেরকে তোমাদের হাতে তুলে দিব। কাফের মুশরিক নেতারা এবার অন্য কৌশল অবলম্বন করল, তারা বলল, আপনি কি জানেন না কি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এরা আরো বাজে মন্তব্য করে, আরো বাজে ধারণা পোষণ করে। তখন বাদশা নাজ্জাশী বললেন, এরা আবার ঈসা আলাইহিস সালামের সম্পর্কে কি বাজে ধারণা পোষণ করে? কাফের মুশরিক নেতারা বলল, এটা আমাদেরকে জিজ্ঞেস করছেন কেন, এদেরকেই জিজ্ঞেস করেন। তখন বাদশা বললেন যে, তোমরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের আকীদা কি? তোমার আকীদার প্রশ্ন উঠেছে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে তাদের খোদা মনে করে, নাউযু বিল্লাহি মিন যালিক, এবার প্রশ্ন করে আটকাতে চেয়েছে। জাফর বিন আবু তালেব তখন বললেন যে, নবী মুহাম্মদ আমাদেরকে এই ব্যাপারে যা জানিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে যা জানিয়েছেন তা হলো এই, ওয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া রূহুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম আল আযরা আল বাতুল। তিনি তখন বললেন, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা হলো তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর একজন প্রেরিত রাসূল, তিনি আল্লাহর প্রেরিত রূহ এবং তার নির্দেশ যা তিনি মহীয়সী কুমারী মাতা মারিয়ামের উপরে ফুঁকে দিয়েছিলেন এবং কোনো পুরুষ লোক তাকে স্পর্শ করেনি, কোনো পুরুষের স্পর্শ ছাড়া, স্বামী ছাড়াই আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি খুব সুন্দর করে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আকীদার কথা জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পর বাদশা নাজ্জাশী একটি কাঠ হাতে নিলেন, কাঠের টুকরা হাতে নিয়ে বললেন, আল্লাহর কসম করে বলছি, তুমি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যা বলেছো তিনি এই কাঠের টুকরার চেয়ে আর বেশি নেই, অর্থাৎ তুমি 100% বলে ফেলেছ, যা সত্য তাই বলেছ, আল্লাহ আকবার। এরপরে তিনি বললেন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা আমার দেশে সম্পূর্ণ নিরাপদে বসবাস করবে, যে ব্যক্তি তোমাদেরকে
নির্যাতন করা দূরের কথা, যে তোমাদেরকে গালি দিবি আমি তাদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা করব। এই কথা বাদশা একবার বললেন না, তিনবার বললেন। কয়বার? তিনি বললেন, তোমাদেরকে নির্যাতন করা তো দূরের কথা, কেউ গালি দিলেই আমি তাদের জন্য জরিমানার ব্যবস্থা করব। এখন এই কথা শোনার পর কাফের যে নেতারা এসেছিল, মন ভালো হয়েছে না আরো খারাপ হয়েছে? চেয়েছিল আটকানোর, কিন্তু দেখা গিয়েছে না ফন্দি করে আটকাতে পারে। এরপরে বাদশা ঘোষণা দিলেন, ভালো করে শুনে নাও, আমার এই দেশে তোমরা এমন ভাবে নিরাপদে বাস করবে, তোমাদেরকে নির্যাতন করার জন্য, নিপীড়ন করার জন্য কেউ যদি আমাকে পাহাড় পরিমাণ স্বর্ণ দেয়, এরপরেও আমি তা পছন্দ করব না। বাদশা নাজ্জাশির মনটাও গলে গেল। এরপরে তিনি কুরাইশ নেতৃবৃন্দকে বললেন, তোমাদের উপর এই সকল উপঢৌকন, গিফট, হাদিয়া, তুফা যা নিয়ে এসেছো, এগুলো সুদ্ধা তোমরা আমার দেশ থেকে বের হয়ে যাও। আল্লাহ আকবার! ওইদিকে মক্কায় আবু জাহাল, ঘটনা মনে আছে তো আপনাদের সব? আমরা গত এক জুমা কিন্তু মিস দিয়েছি, গত জুমার পরে যেখানে আমরা থেমেছিলাম ওইখান থেকে কিন্তু আলোচনা শুরু হয়েছে, আপনাদের মনে আছে? আচ্ছা, ওইদিকে আবু জাহাল, সে তো মনে মনে খুব খুশি যে আমরা যেহেতু দুইজন প্রতিনিধি পাঠিয়েছি, এরা যেভাবেই হোক কায়দা করে আবিসিনিয়া যারা আছে এদেরকে ফেরত নিয়ে আসবে, এরপরে আসুক না, তারপরে হাড্ডি গুড্ডি কেমনে ভাঙতে হয় এরপরে ব্যবস্থা আমি করবো। আর এদিকে আবু জাহেল তার সাঙ্গপাঙ্গ দিয়া যারা মক্কায় ছিল এদের উপরে নির্যাতন আরো বাড়ালো না কমালো? কথা বলেন না কেন, মুখে ঠাডা পড়ছে আপনাদের? বাড়ালো না কমালো? এত বেশি নির্যাতন বাড়ালো, স্বয়ং আবু জাহাল নিজেই এবার নবীজির উপরে নির্যাতন করা শুরু করে দিল। চতুর্দিকে নির্যাতন এত বেশি বেড়ে গেল, নির্যাতন নিপীড়নে মুসলমানরা যখন দিশেহারা, ঠিক সেই সময়ে আল্লাহর রহমত এমন ভাবে প্রকাশ হলো, দুই সিংহ পুরুষ হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলে। দেখেন এমন কঠিন দুঃসময় ওইদিকে মার খেতে খেতে দুই গ্রুপ চলে গেছে কোথায়? আবিসিনিয়ায়। আর যারা আছে এদের উপরে মায়ের আরো বাড়ছে না কমছে? সবাই দিশেহারা। এই কঠিন দুঃসময়ে দুই সিংহ পুরুষ ইসলাম কবুল করছেন, একজন হামজা রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন কুরাইশদের সবচেয়ে বড় সাহসী বীর, আর অন্যদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু যাকে দেখলেই কাফেরদের কাঁপুনি শুরু হয়ে যেত। আল্লাহ, এই দুইজনের ইসলাম কবুলের মধ্যে ব্যবধান ছিল মাত্র তিন দিন। কয়দিন? প্রথমেই হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, এরপরে তিন দিন পরেই ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। আবু জাহাল কি করলো? ওইদিকে প্রতিনিধি দল পাঠায়া মক্কায় তার সাঙ্গপাঙ্গ দিয়ে নির্যাতন বাড়ালো, সেও বসে থাকলো না, যেখানেই যাকে সুযোগ পেয়েছে সেখানেই মুসলমানদেরকে সে পিটিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সফা পাহাড়ে আবু জাহেল পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করলো, মারাত্মক কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করলো। কোনো কোনো রেওয়ায়েতে এসেছে আবু জাহাল পাথর দিয়ে আমার নবীর মাথা মুবারক ফাটিয়ে দিয়েছিল। এই দৃশ্য দেখেছিলেন আবদুল্লাহ বিন জুদানের একজন দাসী, আবদুল্লাহ বিন জুদানের একজন দাসী যার বাড়ি ছিল সাফা পাহাড়ের উপরে, সাফা পাহাড়ের উপর থেকে নবীজির উপরে নির্যাতনের এই চিত্র তিনি দেখলেন। নবীজির উপরে নির্যাতনের এই চিত্র দেখে সঙ্গে সঙ্গে তিনি নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে অভিযোগ করলেন, কারণ ঠিক ওই সময়ে কিছুক্ষণ পরে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু তীর ধনুক দ্বারা সজ্জিত হয়ে শিকার থেকে ফিরতেছিলেন। তিনি খুব ভালো শিকারি ছিলেন, শিকার থেকে ফিরে আসতেছিলেন। আবদুল্লাহ বিন জুদানের ওই দাসী বললেন, আপনি যেখানে শিকারে যান আর আসেন ওইদিকে আপনার ভাতিজার উপরে কি হচ্ছে আপনি জানেন না? হামজা রাদিয়াল্লাহু আনহু তখনও তো ইসলাম কবুল করেন নাই, কিন্তু আপন ভাতিজা, আপন ভাতিজার উপরে নির্যাতন হলে চাচা হয়ে কি মেনে নেওয়া যায়? তিনি বললেন, আমার ভাতিজার কি হয়েছে? ওই মহিলা তখন বলল, আপনার ভাতিজাকে আবু জাহাল অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, এমনকি তার গায়ে হাতও তুলেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু তখন রাগে অগ্নিশর্মা হয়ে তীর ধনুক হাতে নিয়ে আবু জাহালকে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে আবু জাহালকে গিয়ে তিনি মসজিদে হারামে পেলেন। মসজিদে হারামে পেয়েই আবু জাহালকে একটা গালি দিলেন, আবু জাহালকে একটা গালি দিয়ে এরপরে তাকে গিয়ে ধরলেন,
ধরে ধনুক দিয়ে কঠিন একটা আঘাত করলেন। কোনো কোনো বর্ণনা এসেছে আবু জাহালের মাথা থেকে তখন রক্ত বের হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার কত বড় সাহস, তুমি আমার ভাতিজার গায়ে হাত তুলেছো। তুমি ভালো করে শোনো, আমার ভাতিজা একা নয়, আমার ভাতিজার সাথে আমিও আছি। তুমি কি জানো না আমিও আমার ভাতিজার দিন কবুল করেছি? আসলে তিনি ইসলাম গ্রহণ, কথা বলেন না কেন, মজার কাহিনী এটা, আসলে তিনি ইসলাম কবুল। কিন্তু আবু জেহেলকে একটু খেপাবার জন্য, তার জিদ তোলার জন্য বললেন, তুমি কি জানো না আমার ভাতিজার ধর্মের পক্ষে আমিও, আমাকে ভয় পাও না। একদম মাথাটা ফাটাই দিলেন। এখন আবু জাহালের গোত্রের নাম ছিল বনু মাখজুম। একজনের উপর আঘাত আসলে গোষ্ঠীর লোকেরা তো আর বসে থাকবে না। বনু মাখজুম গোত্রের লোকেরা আগালো, দেখছো অবস্থা, হামজা এসে আমাদের নেতার উপর আঘাত করলো, ধরো। আর হামজা রাদিয়াল্লাহু আনহু তো ছিলেন বনু হাশেম গোত্রের। এবার বনু হাশেম গোত্র এগিয়ে আসলো, দুই গোষ্ঠী দুই গোত্র এবার মুখামুখি, সংঘাতময় অবস্থা। যখন আবু জাহাল বলল, খবরদার দুই গোত্র মারামারি করিও না, হামজা যা বলেছে ঠিক, আমি তার ভাতিজাকে আসলেই গালিগালাজ করেছি। আবু জাহাল ভয়ে আর কিছু বলল না। ওইদিকে হামজা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে মনে মনে ভাবলেন, হায় হায়, আমি তো ইসলাম কবুল করি নাই, আমার ভাতিজার দিন কবুল করি নাই, কিন্তু আমি যে মনের ভুলে বলে ফেললাম আবু জাহালকে আমি ইসলাম কবুল করেছি, এখন আমার কথা তো আমি ফিরাই দিতে পারবো না, ফিরাই দিলে এটা আমার ব্যক্তিত্বের সাথে এটা যায় না, অসম্মান হবে আমার, কিন্তু কিভাবে আমার বাপদাদার ধর্ম ছেড়ে দিবেন, এটাও তিনি মনস্থ করতে পারছেন। সারা রাত তার পেরেশানিতে কাটলো। আর ওইদিকে ইসলামের দিকে তার দিল ঝুঁকিয়ে দিলেন কে, সারা রাত ভাবতে লাগলেন, সকালবেলা ঘুম থেকে উঠার পরে আর ভালো লাগে না, নবীজির কাছে গিয়ে ইসলাম কবুল করার আগ পর্যন্ত যেন তার যেন দিলে শান্তি নাই, মনে শান্তি নাই। তিনি মনে মনে এবার ভাবলেন, না আমি আর এই গুমরাহিতে পড়ে থাকবো না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, প্রিয় ভাতিজা আমার, আমি তো স্বীকার করে বেড়াই, অন্ততপক্ষে আমি জানি এই মহাবিশ্বের কারিগর একজন অবশ্যই আছেন, এই জন্য জাহেলে যুগের জাহালত আর আমাকে গুমরা করতে পারবে না, তোমার উপরে এরা অনেক জুলুম নির্যাতন চালিয়েছে, ভালো করে শুনাও, আজ থেকে আমিও তোমার পক্ষে আছি, আমাকে কালেমা পড়ে মুসলমান বানাও, আজ থেকে তোমার পক্ষে আমিও লড়ব। নবীজি তখন বললেন, চাচা কথা হলে আপনি কালেমা পড়ে নিলাম, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে ফেললেন। হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুলের 3 দিন পরে আবার ইসলাম গ্রহণ করে ফেললেন ওমর ইবনুল খাত্তাব। এই ঘটনা কেমনে ঘটল, আসলে ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুলের কাহিনী ছিল, এটা সরাসরি নবীজির দুয়ার ফসল। কারণ নবীজির মক্কায় যখন সীমাহীন জুলুম নির্যাতন চলছিল, নবীজি তখন দুই ব্যক্তির নাম ধরে কার কাছে দোয়া করেছেন, নবীজি তখন দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি হাদাইনির রাজুলাইন ইলাইকা বি আবি জাহলিন আও বি ওমর ইবনুল খাত্তাব। নবীজি দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আবু জাহাল আর ওমর ইবনুল খাত্তাবের মধ্য থেকে তোমার কাছে যেই লোক সবচেয়ে বেশি পছন্দ হয়। আবার এখন ভাবলাম গণক, আবারও দেখি রিপিট আসে। তিনি যখন এগুলো চিন্তা ভাবনা করছেন, পরের আয়াত নবীজি তো তেলাওয়াত থামাচ্ছেন না, প্রথম রাকাতে পুরো সূরাটাই পড়লেন, তিনি এবার পরের আয়াত পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। যা তেলাওয়াত হচ্ছে এগুলো মানুষের রচনা নয়, এগুলো হচ্ছে বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর কাছ থেকে নাজিলকৃত। সন্দেহ করার অবকাশ নাই, যিনি তেলাওয়াত করছেন তিনি যদি নিজেই বানিয়ে বলতেন তাহলে আল্লাহ তাকে শাস্তি দিতেন। এরপরে আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ তাআলা বলছেন, যদি আমার নবী আমি নাজিল করি নাই এমন কোন আয়াত এমন কোন শব্দ তেলাওয়াত করতেন, আমি আল্লাহ নিজেই আমার নবীর ডান হাতকে চেপে ধরে তার গলার কণ্ঠনালী আমি নিজেই কেটে ফেলতাম। আল্লাহু আকবার।
এখন এই তেলাওয়াতগুলো শুনতেছেন কে? এখন অমরের দিল ইসলামের দিকে নরম হয় না গরম হয়? অমর আব্দুল খাত্তাব ভাবতেছেন, হায় হায় কি সাংঘাতিক কথা, আসলে তো এগুলো মানুষের রচিত হতে পারে? কিছুটা দিল তার নরম হলো, বাড়িতে চলে যাচ্ছেন, চলে যাওয়ার সময় ওই জাহেলি যুগের জেহালত তো ছাড়তে পারছেন, কোনোভাবে ইসলামের দিকে 100% তার মন ঝুঁকতেছে না, আবার শান্তিও পাচ্ছেন না, যে মজার তেলাওয়াত শুনে গেলেন, আবার মনে মনে যা ভাবলেন সবগুলো রিপিটও পাইলেন, এই জন্য মনে কোনো শান্তি, মনে শান্তি নাই, এই জন্য পরের দিন বললেন এই অশান্তি দূর করার দরকার, যার কারণে আমার মনে এত অশান্তি, যার কারণে গোটা মক্কায় এত অশান্তি, এই অশান্তির মূল পায়রা যিনি, যিনি অশান্তি তৈরি করেছেন তাকেই আমি মেরে ফেলবো, হত্যা করে ফেলবো, কারণ অমন নরম না গরম, শান্তি পাচ্ছেন না তো? ভাবতেছেন কি তেলাওয়াত শুনলাম, শান্তি পাচ্ছি না, দিলের মধ্যে শান্তি নাই, মনে শান্তি নাই, যার কারণে এত অশান্তি লাগতেছে আমার, আর যেই লোকটা মক্কায় এত অশান্তি তৈরি করেছে আমি তাকেই আর বাঁচতে দিব না, মেরে ফেলবো, আমি হত্যা করে ফেলব। ওমর ইবনুল খাত্তাব এবার উলঙ্গ তরবারি হাতে নিয়ে ঘর থেকে বের হয়েছেন, রাগে অগ্নিশর্মা হয়ে বের হয়েছেন, পথের মধ্যে তার এক আত্মীয় নুয়াইম বিন আবদুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। নুয়াইম ইসলাম কবুল করেছিলেন কিন্তু সেটা তিনি প্রকাশ করেন নাই, এই জন্য কেউ সেটা জানতো না, এমনকি ওমর ইবনুল খাত্তাবও সেটা জানতেন না। নুয়াইম দেখলেন ওমর ইবনুল খাত্তাব খুব রাগান্বিত, ভাবলেন ঘটনা মনে হয় কিছু হয়েছে, জিজ্ঞেস করলেন কি ব্যাপার এত রাগান্বিত হয়ে তরবারি হাতে নিয়ে কোথায় যান? ওমর ইবনুল খাত্তাব বললেন, নুয়াইম আমি খুব অশান্তির ভেতরে আছি, আর গোটা মক্কায় অশান্তি চলতেছে তুমিও সেটা জানো, এই অশান্তির মূল ব্যক্তি যিনি মুহাম্মদকে আমি পেলেই কিন্তু আজ হত্যা করব, তাকে খুঁজতে বের হয়েছি, যেখানেই পাবো আজ তাকে আমার নিজের হাতে হত্যা করব, নিজের তলোয়ার দিয়ে আমি তার গর্দান কেটে ফেলবো, নাউযুবিল্লাহ মিন। নুয়াইম দেখলেন আয় হায় ওমর তো বেশি রাগান্বিত, ফেরানো দরকার, তিনি বললেন তুমি যাকে হত্যা করতে যাচ্ছ, যাকে অশান্তির মূল কারিগর বলতেছ, তোমার নিজের ঘরেই যে অশান্তির আগুন আছে তুমি সেটা জানো না? তুমি যাকে হত্যা করতে যাচ্ছ তার ধর্ম, তার দিন কবুল করে ফেলেছে তোমার আপন বোন এবং তোমার বোনের জামাই, তুমি ঠিক সেই খবর রাখো না? ওমর রাদিয়াল্লাহ, তখন ওমর ইবনুল খাত্তাব বলেন কি ব্যাপার, কি বলো? আমার বোন ইসলাম কবুল করেছে, আমার বোনের জামাইও ইসলাম কবুল করেছে, কত বড় সাহস! আসলে নুয়াইম তো টেকনিক করে ওমরকে ফেরাতে চাচ্ছিলেন, তিনি ভাবছিলেন হায় হায় ওমর আজ খেপে গেছে, আজ অবস্থা সাংঘাতিক হইতে ফিরিয়ে দিলেন। কারণ ওমর ইবনুল খাত্তাব তিনি তার বোন আর বোন জামাইকে শায়েস্তা করার জন্য আর নবীজিকে খুঁজতে না গিয়ে চলে গেলেন কোথায়, বাড়িতে। বাড়িতে গিয়ে শুনলেন গুন 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 আওয়াজ শোনা যায়, কিসের গুন গুন আওয়াজ, কিসের তেলাওয়াত শোনা যায়, আরো জোরে বলেন। ওমর ইবনুল খাত্তাব খুব রাগান্বিত হয়ে আসতেছেন তো পায়ের ধ্বনি শুনতে পেয়ে, ওই বাড়িতে কোরআনের তালিম তখন দিচ্ছিলেন খাব্বাব ইবনুল আরাব রাদিয়াল্লাহু, খাব্বাব যখন ওমরের পায়ের ধ্বনি শুনলেন তিনি সঙ্গে সঙ্গে একটা কাগজের মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে কোরআনের আয়াত সূরা ত্বহা তিনি তাদেরকে পড়াচ্ছিলেন, এটা বন্ধ করে তিনি গিয়ে একপাশে লুকায় তিনি একপাশে গিয়ে লুকিয়ে থাকলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায় নক করলেন, তার বোন দরজা খুলে দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকে, ওমর তো সেই ব্যক্তি কথা বলে পরে মার দেয়, আগে ঘরে ঢুকেই বোনের জামাইকে একদম ঠাস ঠাস শুরু, কিল ঘুষি যা দেওয়া যায় একাধারে অনেকক্ষণ পিটালেন, এরপরে বললেন তোমাদের এত বড় সাহস, মুহাম্মদের দিন তোমরা কবুল করেছ, এখন স্ত্রীর সামনে হাজবেন্ডকে স্বামীকে আঘাত করা হচ্ছে, স্ত্রী কি সইতে পারে? স্ত্রী তখন আসলেন, এগিয়ে আসলেন স্বামীকে রক্ষা করার জন্য, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার বোনের গালে কষে একটা থাপ্পড় মারলেন, চর মারলেন, তার চেহারা রক্তাক্ত হয়ে গিয়েছিল, তখন তার দিলে ওমর ইবনুল খাত্তাবের দিলে কিছুটা মায়া দয়া অনুভূত হল, জিজ্ঞেস করলেন তোমরা কি সত্যি সত্যি মুসলমান হয়ে গেছো? তারা বললেন হ্যাঁ, এতদিন বলি নাই কিন্তু আজকে যেহেতু আপনি আমাদেরকে পিটাচ্ছেন সরাসরি আপনার সামনেই বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ। আজ আপনার সামনেই ঘোষণা দিলাম, ওমর ইবনুল খাত্তাব
মনে করে এটো পিটানো পিটাইলাম, এরপরেও কত বড় সাহস আমার সামনেই। আবার প্রকাশ্যে তারা ইসলামের ঘোষণা, কালেমার ঘোষণা দিচ্ছে, কিন্তু তখন বলেন আচ্ছা ঠিক আছে যা করার পরে করব। তোমরা আমি আসার আগে যে কি জানি গুনগুন গুনগুন করে তোমরা তেলাওয়াত পড়ছিলে, দেখি তো একটু আমাকে শোনাও কি পড়ছিলে অথবা দেখাও কি পড়ছিলে। তখন তার বোন বললেন না, পবিত্র অবস্থা ছাড়া এটাকে ছোঁয়াও যায় না, এটাকে কেউ ধরতে পারে। বললেন আপনি যদি সত্যিই সেটা দেখতে চান গোসল করে আসেন। দেখেন আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবের দিলটাকে কেমনে ইসলামের দিকে, ইসলামের দিকে কেমনে ঝুঁকিয়ে দিচ্ছেন। তিনি এবার গোসল করে আসলেন, গোসল করে আসার পর বললেন মনে শান্তি নেই, বলুন তাড়াতাড়ি দাও আমার হাতে সেটা দাও, সেখানে কি লেখা ছিল দাও। এবার দেওয়া হলো, সেখানে লেখা ছিল সূরা তাহা। কোন সূরা? সবাই বলেন সূরা। এবার ফাতেমা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন সূরা তাহা তেলাওয়াত শুরু করলেন, অমরের ভালো লাগে না খারাপ লাগে, দিল আরো বেশি নরম হলো সূরা তাহার তেলাওয়াত শুনে। তিনি বললেন এই বাণীগুলো তো এগুলো মানুষের বানানো হতে পারে না, আমিও আর দেরি করব না, তোমরা আমাকে তাড়াতাড়ি নবীজির ঠিকানা দাও, আমি তার কাছে যেতে চাই। একটু আগেই দরজার পাশে গিয়ে যিনি লুকিয়ে গিয়েছিলেন তার নাম কি? এই বুঝি মনোযোগ, আমি কাদেরকে আলোচনা শুনাই? হ্যাঁ খাব্বাব। নাম কি? খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু। এবার তার সাহস বাড়ছে না কমছে, দরজার আড়াল থেকে বের হলেন, বের হয়ে বললেন অমর নবীজি তোমার জন্যই দোয়া করেছিলেন আর নবীজির দোয়া তোমার জন্য কবুল হয়েছে, সুসংবাদ গ্রহণ করো তুমি। সুবহানাল্লাহ। অমর আরো বেশি খুশি না আরো বেজান? তিনি মনে মনে ভাবলেন আমার জন্য নবীজি স্পেশালি দোয়া করেছেন। তিনি বললেন খাব্বাব ভাই বলো কোথায় আমি গিয়ে নবীজিকে পাবো? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন দারুল আরকামে চলে যা, সেখানেই নবীজি সাহাবীদের সঙ্গে আছেন। অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবার পাগলপারা হয়ে ছুটতে লাগলেন, পাগলপারা হয়ে ছুটতে লাগলেন। যেতে যেতে তিনি দারুল আরকামে পৌঁছালেন, দারুল আরকামে গিয়ে এবার তিনি দরজার মধ্যে নক করলেন, নবীজি সেখানে সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। এবার দরজায় নক শুনে একজন সাহাবি ফাঁক দিয়ে দেখলেন, কাকে দেখা যায়, কাকে দেখা যায়। আবার ওমরের হাতেও তলোয়ার তরবারি আছে, সাহাবি গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু, অমর কিন্তু আমাদের গোপন ঠিকানা পেয়ে গিয়েছে, অমর আজকে হাতে তরবারি নিয়ে এসেছে। এখন এখানে যত সাহাবি ছিলেন অমরের মোকাবেলা করার মতো কেউ ছিলেন না, একমাত্র হামজা রাদিয়াল্লাহু আনহু ছাড়া। হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন দরজা খুলে দাও, অমর যদি ভেতরে ঢুকে, ভেতরে ঢুকার পরে সে যদি খারাপ কিছু করতে চায় তার তরবারি তার পেটের ভিতরে আমি ঢুকাইয়া দিব। আল্লাহু আকবার, ঢুকতে দাও আমি আছি তো। আর রাসূল তখন বললেন চাচা, হামজা রাদিয়াল্লাহু আনহু তো নবীজির চাচা, তিনি বললেন চাচা আপনি বসে যান, কারণ নবীজি তো মনে মনে জানেন দোয়া তো করেছেন, দোয়ার ফসল হয়তো এখন তিনি ঘরে তুলতে যাচ্ছেন। তিনি বললেন চাচা ঘরে বসে যা। সাহাবিদেরকে বললেন সাহাবিরা টেনশন করো না, আমাকে নিয়ে চিন্তা করো না, দরজাটা তোমরা খুলে দাও। দরজা যখন খুলে দেওয়া হলো ওমর রাদিয়াল্লাহু আনহু পাগলের মতো ছুটে এসে যেই তরবারি হাতে ছিল তরবারিটা নবীজির কদম মুবারকে রেখে দিয়ে বললে নবী গো আমি আপনার কাছে আপনাকে হত্যা করার জন্য আসি নাই, এসেছি এই তরবারি আল্লাহর দিনের পক্ষে ইসলামের পক্ষে আপনার পক্ষে কাজে লাগাবার জন্য, এই জন্য তরবারি আপনার কদম মুবারকে আমি রেখে আপনার সামনে আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব সাহাবীরা অবাক, ঘটনা ঘটার কথা ছিল কি আর ঘটলো কি? আল্লাহু আকবার। অমর ইসলাম কবুল করলেন, হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, মুসলমানদের সাহস এখন বাড়লো না কমলো? এতদিন যারা ইসলাম কবুল করেছে কেউ সাহস করে মানুষের সামনে বলতো? কিন্তু অমর কি গোপন করে রাখার মতো মানুষ নাকি? অমর নরম না গরম? ইসলাম কবুল করেই সবার আগে গেলেন আবু জাহালের বাড়িতে, গিয়ে বললেন আবু জাহাল কোথায় বেরো? আবু জাহাল বের হলো, বের হওয়ার পরে বললেন আবু জাহাল ভালো করে শুনে রাখ, আমি মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, এখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলার সময় বুঝে শুনে বলিস, কারণ নবীজির পাশে আছি আমি।
এবার বলেন তো আবু জাহালের দিল শক্ত হলো নাকি আরো নরম হলো? ঘটনা খারাপ। সে বলে হায় হায়, অমরের অমরের মতো লোক আমার মিটিং এর একান্ত সঙ্গী, সে কেমনে ওই দিকে গেল? অমর রাদিয়াল্লাহু আনহুকে সে গালি দিল, অভিশাপ দিল। তখন বললেন অভিশাপ যা দেওয়ার দিয়ে দে, কিন্তু খবরদার আর সামনে আগাইস না, আগালেই একদম অবস্থা খারাপ করে দিল। এবার অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন সেই যুগের মাউথ মিডিয়া, মাউথ মিডিয়া। এখনো কিছু মাউথ মিডিয়া আছে, এদেরকে বললে দেখবেন বিনা পয়সায়, এরা মাগ নাই, আপনার যে কোনো কথা মানুষকে বলে বেড়াবে। অমর রাদিয়াল্লাহু আনহু তিনি বিচক্ষণ মানুষ, তিনি চিন্তা করলেন খামাখা সবার ঘরে ঘরে গিয়ে আমি যে মুসলমান হয়েছি এটা বলার দরকার নাই, একটা মাউথ মিডিয়া কাজে লাগানো দরকার। তিনি তখন জামিল বিন মামার আল জুমাহি, এই লোকটা ছিল তৎকালীন সময়ে কুরাইশদের একজন বিখ্যাত মাউথ মিডিয়া, মানে সে যে কোনো কিছু শুনলে তার গলার আওয়াজও বড় ছিল, সঙ্গে সঙ্গে মানুষের কাছে গিয়ে বলতো। অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন সবার কাছে যাই আর কি লাভ, এনে জানাই দিই তাহলে সে এমনি সবাইকে জানাই দিবে। তিনি তার ঘরে গিয়ে বললেন শোনো, আমি কিন্তু আর তোমাদের সাথে নাই, আমি কিন্তু মুসলমান হয়ে গিয়েছি, প্রকাশ্যে ঘোষণা দিলাম আমি মুসলমান হয়েছি। সে মাথায় হাত দিয়ে বললো হায় হায় সত্যি বলছো, এটা আমার তো বিশ্বাস হচ্ছে না। তিনি তখন বললেন সত্যিই বলছি আমি মুসলমান হয়েছি, আল্লাহ আকবার। এই লোকটা সঙ্গে সঙ্গে বের হয়ে গোটা মক্কায় ছড়িয়ে দিল যে খাত্তাবের ছেলে অমর বিধর্মী হয়েছে। কি বললো? খাত্তাবের ছেলে অমর বিধর্মী হয়েছে। আর অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুনে বলেন এই এদিকে আয়, বিধর্মী হয়েছে এটা বলবি না, গিয়ে বলবি যে খাত্তাবের ছেলে অমর মুসলমান হয়েছে। চতুর্দিকে এই খবর ছড়িয়ে গেল। আর অমর ইবনুল খাত্তাব নবীজির কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাসনা আলাল হক, আমরা কি হকের পক্ষের লোক নই, আমরা কি হকের উপরে অবিচল নই? নবীজি বললেন বালা, অবশ্যই আমরা হকের উপরে অবিচল আছি, হকের কাজ আমরা করছি। অমর ইবনুল খাত্তাব বললেন যদি আমরা হকের কাজই করে থাকি তাহলে হকের কাজ তো গোপনে করলে হবে না, আমি অমর ইসলাম কবুল করেছি, এখন থেকে যা হবে সব ডিরেক্ট সরাসরি হবে, সুবহানাল্লাহ। নবীজি বললেন অমর তুমি কি চাও? তিনি বললেন আমার যে ভাইরা ইসলাম কবুল করেছে আর গোপনে থাকার দরকার নাই, নবীজি আপনি অনুমতি দেন আমি আর হামজা রাদিয়াল্লাহু আনহু আমরা দুইজন এদের সবাইকে নিয়ে আজ বের হব, সবাইকে জানিয়ে দিব আমরা কালিমাপুরে মুসলমান হয়েছি। নবীজি অনুমতি দিলেন, কারণ নবীজি তো জানেন যে অমর যেন তো কোনো মানুষ, অনুমতি দিলেন। এবার দুইজন সবাইকে সারিবদ্ধ করে মিছিল বের করলেন, কাবার চত্বরের দিকে বের হলেন। এবার কাবার চত্বরের দিকে যখন বের হলেন, এতদিন মুসলমান দেখলেই যে কাফের গুলা মারপিটের জন্য প্রস্তুত হয়ে থাকতো, এবার যখন দেখছে মিছিলের সামনে হামজা আর অমর, আবু জেহেল বলতেছে থাক আজকে আগাইস না, আজকে আগাইলে বিপদ আছে না নাই, কথা বলেন বিপদ আছে না নাই? আবু জেহেল বলো মাথা ঠান্ডা করো, ঘটনা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, ওই দিকে প্রতিনিধি পাঠালাম এরাও এখনো আসে, দেখেন প্রতিনিধি আসে না, আর এইদিকে ঘটনা ঘটে যাচ্ছে, হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, দুজনেই ইসলাম কবুল করলেন। ওইদিকে আবু জাহাল বলল মাথা একটু ঠান্ডা রাখো, দেখি প্রতিনিধিরা কি খবর নিয়ে আসলো। এখন প্রতিনিধিরাও আসলো নিরাশ হয়ে, হতাশ হয়ে, তারা কি এদেরকে আনতে পেরেছে? আবার আবু জাহাল দেখলো হায় হায় ঘটনা খারাপ, তোমরাও এদেরকে ফিরাই আনতে পারলে না, এইদিকে এরা তো শক্তিশালী হয়ে গেল, কারণ এখন সেখানে অমরও আছে হামজাও, এখন যে কোনো কথা বলা যাবে। আরে আজ মুসলমানদের মধ্যে অমরের মতো আর হামজার মতো লোকের অভাব। ইসলামের দাওয়াত শুধু নরম ভাবে দিলে হয় না, নবীজি নরম ভাবেও দিয়েছেন মাঝে মাঝে, নবীজির দাওয়াতে আবু বকর নরম ভাবে কাজ করেছেন, আর আরাম অমর যেখানেই গিয়েছেন গরম ভাবে দাওয়াত দিয়েছেন, নরমের সাথে গরমেরও দরকার আছে না নাই? এখনকার যুবক আর তরুণ ভাইরা, ভাইরে ভালো করে শুনেন আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইরা, অমর রাদিয়াল্লাহু আনহু 26 বছর বয়সে ইসলাম কবুল করে কোনো নেতার পক্ষে স্লোগান দেন নাই, হাবিজ আবি কোনো নেতাদের পেছনে গিয়ে স্লোগান দেন নাই, বরং ইসলাম কবুল করার পরেই তিনি আল্লাহর দিনের জন্য স্লোগান দিয়েছেন, আল্লাহ। আপনি কোথায় যান কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, তোমরা কোথায় যাও?
কার পিছনে গিয়ে স্লোগান দাও? তোমার আদর্শ তো হওয়া উচিত ছিল এই লোকগুলো যারা তাদের জীবন যৌবন আল্লাহর দিনের জন্য উৎসর্গ করেছে। যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বলছে, তোমাদের কণ্ঠস্বর থেকে আল্লাহু আকবারের আওয়াজ বের হয় না, তোমাদের কণ্ঠস্বরগুলো কোন নেতা খেতা চেপে ধরে রাখলো? প্রশ্ন তোমাদের কাছে, কারা তোমাদের কণ্ঠকে রোধ করে রাখলো? তোমার এই কণ্ঠ শুধুমাত্র আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্যই কাজে লাগাতে হবে, ঠিক কিনা? কোন হাবিজ আমি মার্কা নেতার পেছনে গিয়ে স্লোগান দেওয়ার জন্য এই গলা নষ্ট করা যাবে না, বরং এই গলার আওয়াজ জীবনের সর্বশক্তি নিয়োগ করতে হবে আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য। সম্মানিত ভাইয়েরা, এবার আবু জাহাল হতাশ, হায় হায় তোমরাও খালি হাতে ফিরে আসলা, এইদিকে অমর ইসলাম কবুল করলো, হামজাও ইসলাম কবুল করলো, নেতাদেরকে নিয়ে মিটিং এ বসলো, বললো দেখো এখন কিন্তু তাড়াহুড়া করে কোনো কাজ করা যাবে না, নির্যাতন নিপীড়ন এতদিন যা চালাইছো বন্ধ করো, কারণ অমর আছে কোন সময় যে অ্যাকশনে যায় বলা যায়, হামজা আছে কোন সময় যে অ্যাকশনে যায় বলা যায়। তারা এবার নবীজির কাছে গেল, গিয়ে বললো চলো আমরা মীমাংসায় বসে যাই, এত ঠেলাঠেলি করে কিলাম মীমাংসা করি, বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিল। নবীজি কোনো প্রস্তাবে গ্রহণ করলেন? নবীজির এক কথা, আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যতক্ষণ না হয় অথবা এই পথে যতক্ষণ না আমি শহীদ হই, কেউ আমাকে থামাতে পারবে না। আল্লাহু আকবার। নবীজি যার আশ্রয়ে ছিলেন, নবীজির চাচা আবু তালেব, আবু তালেবের কাছে এরা দফায় দফায় এবার যাওয়া শুরু করলো। তারা গিয়ে বললো যে দেখেন, আপনি তো আপনার ভাতিজাকে শেল্টার দিচ্ছেন, আপনি একটু তাকে বুঝান, সেজন্য আর আমাদের মধ্যে দ্বন্দ্ব না লাগান। আবু তালেব ইসলাম কবুল না করলেও নবীজিকে মহব্বত করতেন, তিনি বলতেন আমার ভাতিজা তো খারাপ কিছু বলে না, তার কথা শুনে যদি তার দলে লোক ভিড়ে যায় এখানে তো আমার কিছু করার নেই। এবার আবু জাহাল কূট কৌশল শুরু করলো, সে বললো না আর মোহাম্মদকে বাঁচিয়ে রাখা যায়, হত্যার ষড়যন্ত্র, আবার এই ষড়যন্ত্র যে চলছে সেটা চলে গেল আবু তালেবের কেন, কার কেন চলে গেল? তিনি তো বয়োবৃদ্ধ হয়ে গেছেন, বয়স্ক মানুষ, এখন আর নিজে নিজে সব শেল্টার তিনি একা দিতে পারবেনও না, তিনি তখন বনু হাশেম আর বনু মুত্তালেব দুই গোষ্ঠীকে ডাকলেন, ডেকে বললেন আমি তো এখন বয়স্ক হয়ে গিয়েছি, বয়সের ভারে নজ্জ হয়ে গিয়েছি, আমার এই ভাতিজা সে তো তোমাদের বংশের লোক, তাকে আঘাত করা মানে, দেখেন আবু তালেব কিভাবে নবীজিকে শেল্টার দিলেন, তাকে আঘাত করা মানে আমাদের পুরো গোষ্ঠীর উপরে আঘাত নেমে আসা, সুতরাং আমার ভাতিজাকে কেউ যেন আঘাত করতে না পারে সবাই ঐক্যবদ্ধ থাকবা। আবু তালেবের এই ভাষণ শুনে সব ঐক্যবদ্ধ, আবু জেহেল দেখছো, আবু জেহেল দেখলো হায় হায় ঘটনা তো খারাপ, এখন তো দেখি দুই গোষ্ঠী ঐক্যবদ্ধ, এখন তো গোষ্ঠী গোষ্ঠী মারামারি শুরু হয়ে যাবে, এবার হত্যার ষড়যন্ত্র থেকে আপাতত তারা দূরে থাকলো। এবার তারা নতুন করে সিদ্ধান্ত নিল, ওই যে মানুষ বলে না যারে মারতে পারে না হাতে তারে মারে ভাতে, ঠিক ওই কায়দা, এখন তারা বলল ঠিক আছে মুহাম্মদ এবং তার সাথে যারা আছে এদের সবার সাথে আমরা বয়কট, সামাজিক সম্পর্ক বয়কট করবো, অর্থাৎ এদের সাথে আমরা কেউ কথা বলবো না, এদের সাথে আমাদের বেচা কেনা চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, বিয়ে শাদী চলবে না, লেনদেন চলবে না, সব বন্ধ, ওঠা বসা নাই, চলাফেরা নাই, এদের সাথে কোনো সম্পর্ক, সর্বাত্মক বয়কট এরা ঘোষণা করলো। সর্বাত্মক বয়কট ঘোষণা করার পর এই বছরগুলো নবীজির জন্য খুব কষ্টের বছর ছিল, দুঃখের বছর ছিল, অনেক দুঃখ কষ্ট ছিল, সেগুলো আমরা আগামী জুমায় জানব ইনশাআল্লাহ।